ঝালকাঠির কাঁঠালিয়ায় গণধর্ষণ মামলার আসামি সজল জমাদ্দার নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিনাপানি গ্রামের একটি মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত সজল পার্শ্ববর্তী পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমুলা গ্রামের বাসিন্দা। সে মাদ্রাসা ছাত্রী করিমা ধর্ষণ মামলার আসামি। এদিকে কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান হুব্বা নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও দুইটি ম্যাগজিন উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মোল্লা তেঘরিয়া এলাকায় একদল মাদক ব্যবসায়ীর উপস্থিতি টের পেয়ে অভিযান চালালে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে দুর্বৃত্তরা। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে নিহত হয় হুব্বা।